নতুন এবং পুরাতন যে কোনো ছবির শুটিং এর কাজে চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্রের 18টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবারের কোনো সদস্য অংশগ্রহণ করবে না বলে জানানো হয়েছে। সোমবার রাতে চলচ্চিত্র পরিবারের এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে সংগঠনের আহ্বায়ক অভিনেতা আকবর হোসেন পাঠান ওরফে ফারুক ও সদস্য সচিব বদিউল আলম খোকনে সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় যেসব চলচ্চিত্র চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে সংশ্লিষ্ট সেসব কাজ থেকে নিজেদের বিরত রাখবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় গত 23 জুন এক যৌথ সভায় বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের বিভিন্ন সংগঠনের আলোচনা প্রেক্ষিতে প্রতীয়মান হয়েছে যে যৌথ প্রযোজনা নিয়ে সাকিব খান বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুক সহ অন্যদের উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন সেটা গুরুতর অপরাধ, যার প্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার এমন সিদ্ধান্ত নিয়েছে। চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ফারুক একটি গণমাধ্যমকে জানিয়েছেন, চলচ্চিত্র পরিবারের সংগঠনগুলো কেউ সাকিবের সঙ্গে কাজ করবে না, তাই এটা এক প্রকার বয়কট বলা যায়। যদি চলচ্চিত্র পরিবারের আওতাভুক্ত সংগঠনের কেউ সাকিবের সঙ্গে কাজ করেন তাহলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন, আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।